ভবিষ্যৎবাণীর পাল্টা ভবিষ্যৎবাণী। বাংলাদেশ রাজনীতিতে এক নতুন কৌশলীর সংযোজন করল তৃণমূল ও বিজেপি দুই পক্ষ। ডিসেম্বর মাসে তৃণমূল সরকারের উপর বিপদ ঘনিয়ে আসবে এমনটাই ভবিষ্যৎবাণী করেছিলেন রাজ্য বিজেপির নেতারা। বৃহস্পতিবার গুজরাট জয়ের পর কলকাতার সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব দিয়ে তিনটি তারিখের ঘোষণা করেছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এবার সেই তিনটি তারিখের পাল্টা তারিখ সময় ঘোষণা করে দিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে কুনাল ঘোষ লিখেছেন, একজন শিক্ষানবিশ জ্যোতিষীর দেওয়া কিছু তারিখ দেখার পর এখন একটা তারিখ ও সময় দিচ্ছি এবং আমি একজন বিশিষ্ট জ্যোতিষীর কাছ থেকে পেয়েছি। তিনি বলেছেন, বিয়ের তারিখ ছাড়া ডিসেম্বরে কোনো তারিখ নেই যাকে তাৎপর্যপূর্ণ হিসাবে চিহ্নিত করা যায়, কিন্তু 2 জানুয়ারি হলো একটা গুরুত্বপূর্ণ দিন। সময় দুপুর দুটো বিজেপির নেতারা যেভাবে কোনো স্পষ্ট ইঙ্গিত না দিয়ে তৃণমূলের নেতৃত্বের উপর চাপ ফেলার কৌশল নিয়েছেন, কুনালও দিন ও সময় ঘোষণা করে কিছুটা রহস্য বজায় রেখে নিজের টুইটার হ্যান্ডেলে এটি পোস্ট করেছেন। এই যে আমাদের সময় নিয়ে একটা বিশাল খেলা চলছে, এক রাজনৈতিক দল অপর রাজনৈতিক দলকে চাপে ফেলার চেষ্টা করছে, সেটা কতটা সত্যি সেটা সময় হলেই আমরা জানতে পারব। অবশ্যই আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে, নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন।